দীঘা আমাদের অতি পরিচিত গরিব মধ্যবিত্তের একমাত্র ট্যুরিস্ট ডেস্টিনেশন। দীঘা দীঘা বড্ড কমন, তাই কেউ পাত্তা দেয় না, কিন্তু আসে সবাই। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের বিউটিফিকেশন প্রজেক্টে দীঘা এখন পুরোপুরি কংক্রিট, প্রাকৃতিক কিছুই আর নেই। একটু ফাঁকা ফাঁকা ও নিরিবিলি সময় কাটাতে হলে আসতে হবে একটু দূরে এই ওশিয়ানা সি বিচে। ঢেউসাগর পার্ক আর উদয়পুর বিচের মাঝখানে এই ওশিয়ানা সি বিচ। নিউ দীঘা আর ওল্ড দীঘা সব জায়গা থেকে অটো বা টোটো করে পৌঁছে যাওয়া যায়। পার্কিং স্পটে নো পার্কিং চার্জ। রাস্তাতে আমরা ঢুকে নিচ্ছি ওসিয়ানা সি বিচ। এটা হচ্ছে দীঘার নতুন বিচ। দেখি কিরকম আছে বিচটা। গেটের কাছেই ঢুকে এখানে বাঁদিকে ঝিলের মতো করা আছে, ঝিল ব্রিজ। বসার জন্য চেয়ার রাখা আছে এখানে। ঝালমুড়ি বেশ ভালোই বানিয়েছে, দীঘা সি বিচের থেকে ভালো। এন্ট্রি পয়েন্ট থেকে এতটা এসে এখানে অনেকটা সিঁড়ি উঠে তারপর দেখতে পাবো বিচটা। আর
এখানে অনেক গাছের ছায়া আছে, যেটা মোহনাতে মিস করছিলাম। কালকে যে এসেছিলাম ঢেউসাগর পার্কে, সেটা খুব বেশি দূরে না, এই সামনেই দেখা যাচ্ছে ওখান থেকে। এটা হচ্ছে ওসিয়ানা বিচ। নিচে দেখতে পেলাম না, ওয়াচ টাওয়ারে উঠে ভালো করে ভিউটা দেখা যাবে। যেমন ওয়াচ টাওয়ারে উঠে ভিউটা দেখা আর ওইদিকে ডান দিকে দেখতে পাচ্ছেন উদয়পুর বিচ, একদম লাগোয়া। চলুন ওয়াচ টাওয়ারে যাই। হাই, উঠে গেছিস?
ওসিয়ানা বিচ দেখলাম। এই বিচটা অনেক ফাঁকা ফাঁকা, এখানে লোকজনের স্নান করার ভিড় নেই, অনেক সুন্দর, অনেক সময় নিয়ে ঘোরা গেল। বিকেলের দিকে হয়তো ভিড়টা হয়, এখন কিন্তু ভিড় নেই। ওসিয়ানা বিচের এই পুরো জায়গাটা এখনো পর্যন্ত ন্যাচারাল বিউটিটা বজায় রেখেছে, বাকি পুরো বিচটাতে বিচটা জুড়ে নিউডিগা ওল্ডিগা সব কিছু কংক্রিটটা তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে ঝাউ গাছগুলো এখন ঝাউ গাছের সৌন্দর্য এখনো দেখতে পাওয়া যাচ্ছে। এদিকটা যেহেতু এখনো হোটেল টোটেল হয়নি, তাই এখানে ভিড়ও কম আর দোকানপাটও এখানে কম। এই কয়েকটি স্টল দেখা যাচ্ছে ছোট ছোট, যেগুলো আছে আইসক্রিম কুলফি এসব। মানুষজন আসতে শুরু করে দিয়েছে।